দেখো আপুরা আমার কাছে কিন্তু একটা ডায়াগ্রাম আছে কুশি কাটার স্টিচগুলার আমি বেসিক স্টিচ থেকে আরম্ভ করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তোমাদের অ্যাডভান্স লেভেলের স্টিচগুলোও সব একটা একটা করে ছোট ছোট ভিডিও করে দিব যাতে তোমাদের শিখতে সুবিধা হয় তো আমি আগের ক্লাসে স্টেপ ওয়ানে কুশি কাটার কাজের স্টেপ ওয়ানে কিন্তু আমি চেইন স্টিচটা দেখিয়েছি ডায়াগ্রামে কিন্তু চেইন স্টিচের এমন একটা সাইন থাকবে দেখতে পাচ্ছ ওভাল শেপের একটা সাইন ছোট্ট ওভাল শেপের আর যখন স্যাম্বুল থাকবে প্রতীক থাকবে সিএইস লেখা থাকবে সিএইস লেখা থাকবে কোনো প্যাটার্ন যদি দেখো সেখানে সিএইস প্যাটার্নে যখন রাইটিং থাকবে সিএইস লেখা থাকবে তবে ডায়াগ্রামে এই চিহ্নটা দেওয়া থাকবে ডায়াগ্রামে অনেক সময় একটা দাগ দিয়েও দেওয়া থাকে আবার এই চিহ্নটা দেওয়া থাকে ম্যাক্সিমাম টাইম এই চিহ্নটা দেওয়া থাকে তো আমি আজকে দ্বিতীয় ক্লাসটা করাবো সিঙ্গেল কুশি নিয়ে সিঙ্গেল কুশিতে দ্বিতীয় স্টেপটা হবে সিঙ্গেল কুশি তো সেখানে তুমি প্লাস সাইনও পেতে পারো ডায়াগ্রামে কিংবা মাল্টিপ্লাই সাইনও পেতে পারো মানে অ্যাডিশন কিংবা মাল্টিপ্লাই সাইন পেয়ে যাবে আর যখন তুমি ডায়াগ্রামের পিকচারে তো এটা পেলে আর সাংকেতিক যখন লেখা থাকবে সিএস লেখা থাকবে সাংকেতিক লেখা থাকবে সিএস তো আমি এবার তোমাদের সিঙ্গেল কুশিটা কীভাবে করবে সেটাই দেখে দিচ্ছি তো যখন আমরা চেনটা করে নিব প্রথমে তো করে চেন চেন চেনটা করার পরে সরাসরি দেখো আমি যখন সিঙ্গেল কুশি করব নেক্সট লাইনে যখন যাব আমি একটা চেন দিয়ে নিব চেন দেওয়ার পর দেখো আমার বেনি টাইপের হয়েছে এবং দুইটা সুতা দুই পাশে আছে এটাকে ব্যাক সাইড লুপ বলে এটাকে ফ্যান ফ্রন্ট সাইড লুপ বলে তো আমি ব্যাক সাইড লুপের থেকে হুকটা পুট করে নিব ঠিক আমি যখন হুকটা পুক কর পুট করবো এখানে তো এখানে হুকের আলটা কিন্তু আমি নিচের দিকে রাখছি জাস্ট এইভাবে নিচের দিকে রেখে দেখো সুতাটা আবার হুকটা উপরের দিকে নিয়ে সুতাটা ধরে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে এ দেখো এই লুপের থেকে আমি বের করে নিয়ে আসছি তারপরে বের করে নিয়ে আসার পরে দেখো আমার হুকের গায়ে দুইটা সুতা থাকলো তারপরে আমি আবার দেখো কুশিকাটার গায়ে ঠিক চেন করার সময় যেভাবে সুতা নিয়েছিলাম এই আমার ভেতর সাইড থেকে ডান সাইড থেকে ডান সাইড থেকে কাটার গায়ে সুতা নিয়েছি সুতা নেওয়ার পর দেখো হুকটা আস্তে আস্তে আমি নিচের দিকে নিয়ে আসছি দুইটা যে লোক ছিল সুতার ঘর ছিল আগে তার থেকে বের করে নিলাম দেখো এইভাবে আমি প্রত্যেকটা লোপের থেকে আমি কিন্তু নিব দেখো দ্বিতীয় চেনের যে লোপ আছে দ্বিতীয় চেনের ব্যাকসাইড লোপের মধ্যে আমি কুশিকাটা পুট করলাম করার সময় কিন্তু আমার হুকের আলটা দেখো নিচের দিকে আছে তারপর আস্তে করে আমি এখান থেকে এই অবস্থায় দেখো এটাকে এর নিচে নিয়ে গেলাম সুতাটার নিচে নিয়ে গেলাম হুকটা জাস্ট হুকের আলটা কিন্তু আমি এবার উপরে নিয়ে চলে এসেছি আস্তে করে যখন বের করব তখন কিন্তু দেখো আস্তে আস্তে আমি নিচের দিকের থেকে বের করে নিচ্ছি বের করে নেওয়ার পর আমার হুকের সাথে দেখো দুইটা লুপ তৈরি হলো সুতার তো আবারও আমি সুতা নেব একইভাবে এই দেখো এই সুতা ডান সাইড থেকে আমার দিক থেকে আমি এই সুতাটার নিচ থেকে আমি কিন্তু হুকটা ঢুকিয়ে সুতাটা নিয়ে আস্তে আস্তে দেখো আলটা আমি কিন্তু নিচের দিকে নিয়ে বের করে নিচ্ছি নিচের দিকে নিয়ে সব সময় মনে করবে এই সুতাটা যেন বেশি টাইট না হয়ে যায় বা বেশি ঢিল না হয়ে যায় ঢিল হলে কাজ করতে সমস্যা হবে টাইট হলেও কাজ করতে সমস্যা হবে তো দেখো আবারও বলছি আমি সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করার জন্য সিঙ্গেল কুশি করার জন্য আমি যে চেনটা আছে সেই চেনের দুইটা লুপ থাকে সেই লুপের আমি ব্যাকলুপ থেকে ব্যাকলুপে আমি কুশি কাটা পুট করেছি পুট করার পর আমি কিন্তু আবারও এই কাটার গায়ে সুতাটা পেঁয়াজ দিয়েছি প্যাচ দিয়ে আস্তে আস্তে ওটাকে হুকটাকে নিচের দিকে নিয়ে আসছি নিয়ে এসে আমি দেখো এইভাবে দুইটা লুপ থেকে কাটাটা বের করে নিব আবারও দেখো আমি যখন এই লুপের মধ্যে দিচ্ছি চেনে নেক্সট চেনের যে লুপের মধ্যে ব্যাক লুপের মধ্যে দিচ্ছি তখন কিন্তু আমার কাটার আলটা নিচের দিকে থাকছে তারপর আলটা আমি আস্তে আস্তে ঘুরিয়ে উপরের দিকে নিয়ে উপরের দিকে যখন নিচ্ছি তখন কিন্তু আমি সুতার নিচ দিয়ে আলটা নিচ্ছি আবার যখন এই আলটা সহ সুতাটা সহ বের করে নিয়ে আসবো তখন আলটা আস্তে আস্তে নিচের দিকে নিচ্ছি নেওয়ার পর দেখো এটাকে আবার একটু আমি এই এই সুতাটা টানলে এই আর লুকটা ছোট হবে আবার এই সুতাটা ঢিল করে টানলে বড় হবে আমি আমার মিডিয়াম সাইজ মতো করে নিলাম সুবিধা মতো তারপর দেখো আবারও কাটার আলটা আমি সোজা রেখেছি রেখে সুতা নিচ্ছি সুতা নিয়ে এই দুইটা লুপের থেকে বের করে নিয়ে আসছি এভাবে কিন্তু আমি সিঙ্গেল কুশি ফুল চেনটায় দিয়ে নিব আবার দুইটা প্যাটার্নে সিঙ্গেল কুশি দিতে পারবে আমি আর একটা প্যাটার্নও দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আমি ফুল সিঙ্গেল কুশিটা দিয়ে নিব আমি যতগুলো চেন নিয়েছি দেখো আমি ফুল সিঙ্গেল কুশিটা দিয়ে নিচ্ছি আমার মনে হয় না আর বুঝতে সমস্যা হবে তোমাদের দেখো সিঙ্গেল কুশি দেওয়ার সময় কুশিকাটার গায়ে প্রথমে কোনো সুতা নিতে হয় না শুধু সে কাটাটা যে ঘরে তুমি সিঙ্গেল কুশি নিবে প্রথমে সেখানে দিয়ে দিলেই হয়ে যায় এটাকে সিঙ্গেল কুশি বলে এটার সংকেত হল সি এইস এস সি এর সংকেত হলো এস সি আর চেনের সংকেত হলো সি এইচ চেনটা সি এইচ আর সিঙ্গেল কুশি এস সি আর প্রতীকটা হবে অ্যাডিশন অথবা মাল্টিপ্লাই প্রতীকটা হবে অ্যাডিশন অথবা মাল্টিপ্লাই ডায়াগ্রামে যখন দেখবে তখন দেখা লেখা থাকবে সাইনটা দেওয়া থাকবে তখন হয় অ্যাডিশন সাইন দেওয়া থাকবে নাই মাল্টিপ্লাই সাইন দেওয়া থাকবে আর কোন প্যাটার্ন যখন রাইটিং অবস্থায় পাবে তখন কিন্তু সেখানে সিঙ্গেল কুশির সময় এস সি দেওয়া থাকবে আর চেনের সময় সিএইচ দেওয়া থাকবে দেখো এভাবে লাস্টে লাস্টে চেনের সাথেও কিন্তু আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে নিয়েছি প্রত্যেকটা চেনের সাথে আমি যতগুলো চেন নিয়েছিলাম প্রত্যেকটা চেনের সাথে সিঙ্গেল কুশি দিয়েছি শুধুমাত্র প্রথম লাইন থেকে চেন লাইন থেকে দ্বিতীয় লাইনে সিঙ্গেল কুশি আরম্ভ করার সময় একটা এক্সট্রা চেন দিয়ে দিব বা একটা চেন স্কিপ করে দ্বিতীয় চেনের থেকে সিঙ্গেল কুশি দিব এটা আবারও আমি খুলে দেখাচ্ছি দেখো এবার তো এটা খেয়াল করো ধরো আমার এখানে ফুল চেন দেওয়া আছে আমি যখন সিঙ্গেল কুশি দিব তখন ফার্স্ট যে চেনটা সেটা আমি বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিয়ে দেখো আমার এখানে তো উপরের সাইডে দুইটা করে লোপ আছে চেনটা যদি আমি ব্যাক সাইড করে নিই আমি এখানে কিন্তু একটা সুতা পেয়ে যাব সেই একটা লোপের থেকেও তোমরা কিন্তু এখানে সিঙ্গেল কুশিটা পুট করতে পারবে কুশিকাটা পুট করবে পুট করে প্রথম প্রথমটাই একটু ওঠাতে সমস্যা হয় তারপরে কিন্তু অটো এটা ঘুরে যাবে প্যাসটা তখন আর সমস্যা হবে না তো প্রথম প্রথম হয়তোবা একটু কষ্ট হবে প্রথম প্রথম এই চেনের লুক থেকে নেওয়াটাই বেটার তোমরা যারা একদম প্রাইমারি পজিশনে শিখবে দেখো আমার কৃষিকা এই চেনটা কিন্তু ঘুরে গিয়েছে অলরেডি একটার মধ্যে দিয়েছে আর ঘুরে গিয়েছে আমার যে একটা লোপ সেটা কিন্তু আমার ফ্রন্ট সাইডে উপরে অটোই চলে আসছে তো এইভাবেও নিতে পারো দেখো এই যে একটা লোপ এর ভেতরে আমি ঠিক আগের মতোই আগে যেটা দেখলাম একটু আগেই সেইভাবে আমি কুশিকাটা পুট করে এই যে উপরে দুইটা লোক থাকছে এর ভেতর থেকে দেখো দুইটার ভেতর থেকে নিয়ে আসছি কিংবা এইভাবে ধরে তোমরা শুধু উপরে দুইটা লোপ রেখে দিবা কুশিকাটার গায়ে দেখেছ উপরে দুইটার লুপ আছে আর এর আগের বার আমি এইভাবে দুইটা লোক ছিল তার এই যে এই লুপের মধ্যে থেকে নিয়েছিলাম তো তোমাদের যেটা যার কাছে সুবিধা মনে হয় তোমরা সেইভাবে কিন্তু দিতে পারো অনেক সময় আমরা যখন প্যাটার্নের মাঝখানে কোনো কিছু জয়েন্ট করার সময় ইউজ করি তখন কিন্তু এই যে এখন যেটা করছি উপরে দুইটা লোপ ছেড়ে নিচের লোপের থেকে নিচ্ছি এ দেখো উপরের দুইটা লোপ কিন্তু থেকে গেছে এই জিনিসটা বেশি করা হয় যখন দেখা যাচ্ছে পাঁচটা চেন নিয়েছি তার মাঝখানে কোনো কিছু প্যাটার্ন আমাকে বসাতে হবে তখন আমার কিন্তু এই যে নিচে শুধু একটা থাকে আর উপরে কুশিকাঠের গায়ে দুইটা লোপ থাকে এই স্টিচটা ইউজ করা হয় আর যেটা দুইটা লুপ দেখালাম বেজ যখন করি বেজে কোনো চেনের থেকে কোনো প্যাটার্ন আরম্ভ করার সময় দেখা যাচ্ছে চেন লাইনের পরে আমাকে সিঙ্গেল কুশি দিতে হবে সেই ক্ষেত্রে আমি ওই দুইটা লুপের একটা লুপ থেকে নিলেই হয়ে যায় আর এই যে এখন যেটা করছি দেখো এখন এদিকে কিন্তু একটা সূত্রা থাকছে আমি যেহেতু ব্যাক লুপটা নিচে রেখে এই উপরের দুইটা আলাদা করে নিয়ে করছি উপরের দুইটা কিন্তু আলাদা শুধু আমি একটা নিচের সুতার মধ্যে থেকে পুট করছি ব্যাক লুপ থেকে পুট করছি এই নিচের একটা সুতার থেকে কুশিকাটা পুট করছি নিচের এই সুতাটা থেকেই আমি কুশিকাটা পুট করছি দেখো দিয়ে এই সাইডে কিন্তু ফ্রন্ট সাইডে দেখো আমার দুইটা লুপি থেকে গেল। ঠিক এইভাবেই আমি ফুল লাইনটা করে নিব যখন আমরা মাঝখানে প্যাটার্নের মাঝখানে কোনো প্যাটার্নের মাঝখানে জোড়া দিই সেই তখন এই কাজটা করে থাকি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি দেখো আমি এইখানে এই প্যাটার্নটা করছি যেটা এখান থেকে যে তিনটা চেন এসেছে এখান থেকেও তিনটা চেন গিয়েছে এখানে মাঝখানে যে আমি সিঙ্গেল কুশি দিয়ে জোড়া দিয়েছি দেখো এই প্রিভিয়াস লাইনে যে পাঁচটা চেন নিয়েছিলাম তার মিডিলে চেনের মাঝখান থেকে আমি জোড়া দিয়েছি এই সাইডে কিন্তু একটা লোক আছে বুঝতে পেরেছ এই ধরনের প্যাটার্নের মাঝখানে কিন্তু আমি এখন যে এই করছি সেটা ইউজ করা হয় মানে কোনো কিছুর মাঝখানে বসাতে গেলে এরম চেনের দুইটা লুপ উপরে রাখতে হয় নিজের লুপ থেকে কুশিকাটা পুট করে তখন নিয়ে আসতে হয় আর কোনো দেখা যাচ্ছে প্যাটার্নের বেস চেন আছে তারপরে তোমার সিঙ্গেল কুশির একটা লাইন দিতে হবে সেই ক্ষেত্রে তুমি কিন্তু যে দুইটা লুপ পাবে কুশিকাটার উপরে ব্যাকলুক থেকে তোমাদের নিলেই হয়ে যাবে ব্যাকলুক থেকে প্রত্যেকটা চেনের ব্যাকলুক থেকে একটা করে সিঙ্গেল কুশি নিলেই হয়ে যাবে তো আমি বোঝাতে পেরেছি মনে হয় আমি দুইটা প্যাটার্নি কিন্তু দেখিয়ে কুশির সিঙ্গেল কুশির কিন্তু দুইটা যেভাবে করা যায় আমি দুইটাই দেখিয়ে দিলাম এবার কোনটা কোথায় ইউজ করা হয় সেটাও আমি আমার জানা মতে আমি বলে দিলাম মানে আমি যেভাবে ব্যবহার করি সেটা কিন্তু আমি বলে দিয়েছি তোমাদের আশা করি তোমরা উপকৃত হবে তো স্টেপ বাই স্টেপ আমি নাম্বার দিয়ে দিব ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ এভাবে স্টেপ ওয়ান স্টেপ টু এইভাবে আপলোড করা থাকবে ভিডিওগুলা তোমরা স্টেপ বাই স্টেপ দেখে দেখে করতে পারো আমি বেসিকের এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স প্রত্যেকটাই স্টেজ তোমাদের দেখিয়ে দিব প্রত্যেকটাই স্টেজ তোমাদের দেখিয়ে দিব তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব আশা করি তোমাদের উপকার হবে তোমরা উপকৃত হবে যারা আর কি দেখতে চাও শিখতে চাও তারা এইটা করতে পারো আর তোমাদের পরিচিত যারা আছে শিখতে চায় তোমরা তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে পারো যে তারাও দেখে যাতে শিখতে পারে আর আপুরা প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক দিও ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে দিও